এখন প্রায় শোনা যায় যে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হচ্ছে, এমনকি আপনারা দেখেছেন যে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশেও কয়েক জায়গায় ভূমিকম্প হয়েছে। আসলে এই ভূমিকম্প হলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে, কিন্তু আপনি যদি আপনার ফোনে একটা সেটিংস করে রাখেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে কোন সময় ভূমিকম্প হতে পারে বা হচ্ছে, আপনি কিন্তু আগে থেকে এটা জানতে পারবেন। তো আসলে মোবাইলে এমন একটা সেটিংস আছে, এটা অনেকেই জানে না, যে ভূমিকম্পের অ্যালার্ট কিন্তু মোবাইলের ভিতরে সেট করা যায়। আপনি যদি মোবাইলে একটা সেটিংস করে রাখেন, খুব সহজেই আপনি ভূমিকম্পের অ্যালার্ট কিন্তু পেতে পারেন। অর্থাৎ যখনই আপনার ভূমিকম্প হবে তখন কিন্তু আপনি এটা জানতে পারবেন বা তার আগে কিন্তু এটা জানতে পারবেন। এটা জানলে আপনার কি উপকার হবে, সেটা হচ্ছে আপনি কমপক্ষে যদি 1 মিনিট আগে বা 30 সেকেন্ড আগেও জানতে পারেন, আপনি কিন্তু প্রস্তুতি নিতে পারবেন। হতে পারে আপনি একটা টেবিলের নিচে লুকাতে পারবেন, হতে পারে আপনি বাসা থেকে বের হয়ে যেতে পারবেন, আপনি যদি গ্রাউন্ড ফ্লোরে থাকেন তাহলে বাসা থেকে বের হয়ে ফাঁকা জায়গায় যেতে পারবেন। অনেক উপকার কিন্তু এটাতে আছে। তো এই মোবাইল ফোনের কোথায় কিভাবে আসলে ভূমিকম্পের অ্যালার্ট সেট করতে হয় সেটাই আজকে আমরা আপনাদেরকে দেখাবো। আশা করি এই ভিডিওটি দেখে অনেকেরই উপকার হবে, এবং আমি এই ভিডিওটি দেখানোর আগে সকলকে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, কারণ অনেকে এই সেটিংসটা জানে না যে ফোনের ভিতরেই কিন্তু এই ভূমিকম্পের অ্যালার্ট সেট করা যায়। অর্থাৎ যখনই ভূমিকম্প হবে তার আগে কিন্তু আপনি জানতে পারবেন যে এখানে ভূমিকম্প হতে পারে বা হবে। তো চলুন বন্ধুরা এখন দেখে আসি যে কিভাবে মোবাইল ফোনে আমরা সেই ভূমিকম্পের অ্যালার্টটা সেট করব বা অ্যালার্মটা সেট করব। তো আমরা অলরেডি আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি, তো এখান থেকে আসলে আমরা সেই সেটিংসটা সেট করব যেটাতে আমাদের ভূমিকম্প হওয়ার সময় অ্যালার্ট দিবে। তো সেটা সেট করার জন্য আমাদের সর্বপ্রথম সেটিংসে যেতে হবে। এখন একটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো, সেটা হচ্ছে এক একটা ফোনে এক এক ধরনের সেটিংস আছে। তো কিছু ফোনে আপনারা যদি এই সার্চে যে লোকেশন সার্ভিস লিখেন তাহলে আপনারা এই অপশানটা পাবেন, আবার কিছু ফোনে আপনারা সরাসরি যদি এখানে আর্থকুইক লিখেন, দেখেন আর্থকুইক লেখার সাথে সাথে এখানে লেখা আসছে যে আর্থকুইক অ্যালার্ট, জাস্ট আমরা এটাতে ক্লিক করব। তো আমি আগেই বলেছি যে বিভিন্ন ধরনের মোবাইলে বিভিন্ন সেটিংস আছে, আপনারা চেষ্টা করবেন লোকেশন সার্ভিস বা ইমার্জেন্সি লোকেশন সার্ভিস অথবা সেটিংসে যাওয়ার পরে আর্থকুইক লিখে যদি সার্চ করেন তাহলে এই অপশানটা সরাসরি পেয়ে যাবেন। তো এখানে দেখেন স্বাভাবিক অবস্থায় এটা বন্ধ থাকে, তো আপনি যদি এটা বন্ধ পান তাহলে এটা অন করে রাখবেন। তাহলে কি হবে, যখনই আর্থকুইক হবে বা ভূমিকম্প হবে তখনই কিন্তু আপনার মোবাইলটা একটা অ্যালার্ট আপনাকে দিবে এবং আপনি সাথে সাথে বুঝতে পারবেন যে আসলে ভূমিকম্প হচ্ছে। তো যদি কারো এটা স্বাভাবিক অবস্থায় অন থাকে তাহলে আপনার অন করার দরকার নাই, কারণ এটা স্বাভাবিক অবস্থায় অন থাকবে, আর যদি কারোটা অফ থাকে সেক্ষেত্রে এটা অন করে দিবেন। এখন বিষয় হচ্ছে যদি ভূমিকম্প হয় তাহলে কি ধরনের অ্যালার্ম এখানে বাজবে। দেখেন এখানে কিন্তু একটা ডেমো আছে, আমি যদি নিচের দিকে একটু দেখাই, এখানে দেখেন সিএ ডেমো, আসলে কি ধরনের অ্যালার্ম আপনাকে দিবে বা অ্যালার্ট আপনাকে দিবে সেটার একটা ডেমো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি এই সি ডেমোতে ক্লিক করি দেখেন কি হয়, এখানে দেখেন একটা অ্যালার্ট দিচ্ছে এবং অ্যালার্ট দেওয়ার সাথে সাথে এখানে তিনটা ছবি আপনারা দেখছেন যে আসলে আমাদেরকে কি কি করতে হবে। এই কাজগুলো আপনারা যদি করেন তাহলে ভূমিকম্প হলে হতে পারে যে আপনি বিপদ থেকে বাঁচতে পারেন। তো অবশ্যই অবশ্যই এখানে যে ছবিগুলো আছে আমি একটু দেখাই। তো এখানে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিতে কিছু টেকনিক আপনাদেরকে বলে দেওয়া আছে যে ভূমিকম্প হলে আসলে কি করতে হয়, যদি আপনারা এটা করেন তাহলে কোনো বিপদ থেকে হতে পারে যে আপনি রক্ষা পেতে পারেন। তো এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে ভূমিকম্পের অ্যালার্ম সেট করা যায়, অর্থাৎ যখনই ভূমিকম্প হবে তার আগে কিন্তু আপনি এই অ্যালার্মের মাধ্যমে জানতে পারবেন। তো এই অ্যালার্মটা যদি বাজে তাহলে কি হবে, আপনি নির্দিষ্ট একটা সেফ জায়গায় কিন্তু আপনি যেতে পারবেন। তো অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন, কারণ এটা অনেকেরই উপকারে আসবে। আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সকলকে।